টেলিফোনে রিং হচ্ছে শুনতে পারিস না একটা মারবো হ্যালো আমি চঞ্চল বলছি কি হয়েছে চঞ্চল ভাইয়া লাল কনস্টেশনের সাইডে কিছু লোক বসে শান্তকে মারার প্ল্যান করছে তুই এখনই ফোর্স নিয়ে চলে আয় আপনি এখন কোথা থেকে বলছেন কি হয়েছে চঞ্চল ভাই তাপস ওই লোকগুলো আমাকে মারার চেষ্টা করছে চঞ্চল ভাই আমি যখন এসে গেছি আপনাকে কেউ কিছু করতে পারবে না এখন বলুন শান্তকে যে মারতে চায় সে কোথায় লাল কনস্ট্রাকশনের সাইডে কিন্তু তুই একা কেন আমার কাছে আর্মস আছে আর আইনের লোক একাই যথেষ্ট চলুন জলদি চল কোথায় ওইটা উপরে আসো কিন্তু ভাইয়া তুমি শিওর তো হ্যাঁ হ্যাঁ উপরে না হ্যাঁ হ্যাঁ সিঁড়ি কোন দিকে এই তো বাম দিক দিয়ে আসো কাউকে তো দেখছি না এখানেই কি ছিল এসবি সাহেব উনি এই কলমের ক্যাপটা রেখে গেছেন জাফর ওরা ওরা শান্তকে মেরে ফেলতে চায় তুই তুই ওদের অ্যারেস্ট কর তোর ছোট ভাই হাত কাটা শান্ত আমার ভাই সাদেকের হাতে ফেলেছিল আমার ভাই মারা গেছে হাত কাটা শান্তর জন্য তোর এই বদমাস ভাই আমার সব ব্যবসা বন্ধ করে দিয়েছে ওর জন্য আমরা পথের ভোগী হয়ে গেছি জাফর তুই এদের দলে যেদিন আমার ভাইকে শান্ত খুন করেছে সেই দিন থেকে আমি ওদের দলে আমার ভাইয়ের লাশ তো সেদিন আমি কসুক খেয়েছিলাম একদিন না একদিন শান্ত সহ তার পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেবো চিরতরে মানুষ মারা গেলে দোয়া পড়ে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে আরে কি হলো হাত থেকে পড়ে গেল ভয় হচ্ছে চঞ্চল তো দেরি করে না কোনো বিপদাপদ হলো না তো হ্যালো আমি রেহান মির্জা বলছি মিস্টার রায়হান মির্জা আপনার ছেলে হাত কাটা শান্তকে শিক্ষা দেবার জন্য চঞ্চলকে ছাপ থেকে ফেলে দিয়েছি কি কথা বলছো চঞ্চল না মিথ্যা কথা শান্ত যদি আমাদের কারো ক্ষতি করে তাহলে তাকেও শেষ করে দেবো হ্যাঁ হ্যাঁ আমি তোদের সব কটাকে ওগো কি হয়েছে চিৎকার করছো কেন আমাদের চঞ্চল আর নেই চঞ্চল ভাইয়া ভাইয়া